নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামী 20 দিন, যদিও একটু ভিডিওটি দিতে লেট হয়ে গেল, অর্থাৎ 23 মে 2022 পর্যন্ত এই 4 রাশির খেলা হতে চলেছে। অর্থাৎ খেলা হবে এই 4 রাশি, নির্ণায়ক হতে চলেছে এই 4 রাশি। কেন, আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। দেখুন, বর্তমানে মীন রাশিতে দেবগুরু এবং দৈত্যগুরু দুজন একত্রে অবস্থান করছে এবং দেবগুরু সক্ষেত্রিক এবং দৈত্যগুরু হচ্ছে তুঙ্গস্থ ঘরে অবস্থান করছে। এই আগামী 20 দিন এই 4 রাশির বিশেষভাবে অর্থনৈতিক সৌভাগ্য আসতে কিন্তু চলেছে। কোন এই 4 সৌভাগ্যশালী রাশি আমি একে একে বিশ্লেষণ করব আপনাদের কাছে। দেখুন, প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির চতুর্থপতি এবং সপ্তমপতি সপ্তমভাবে এবং ভাগ্যপতি এবং ধনপতি সপ্তমভাবে দুর্দান্ত কানেকশান এবং আপনাদের দুটি রাজ্য সৃষ্টি করছে। আপনাদের খেলা হতে চলেছে আগামী 20 দিনের মধ্যে। অর্থাৎ একটি হচ্ছে আপনার মালব্যনাম মহাপুরুষ রাজ্য, একটি হচ্ছে হংসনাম মহাপুরুষ রাজ্য আপনাদের সৃষ্টি করছে কন্যা রাশি। আপনাদের আর্থিক স্থিতি মজবুত হবে, ব্যবসা থেকে আপনাদের যথেষ্ট উন্নতি এই সময় হবে এবং এর পাশাপাশি আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এই সময় হতে চলেছে। ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের এই সময় আসবে, ভাগ্যের দ্বারা ধন আপনাদের এই সময় আসবে এবং এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি করবে, ডেলি ইনকাম আপনাদের বাড়বে। এর সাথে সাথে আপনাদের কন্যা রাশির ক্ষেত্রে শুভ বিবাহ, দাম্পত্য সুখ এবং পারিবারিক সুখ, প্রপার্টি থেকে লাভ, মাতার সুখ এবং গভর্নমেন্ট থেকে সহযোগিতা, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, আকস্মিক অর্থলাভ, এই সম্ভাবনাগুলো কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে নির্ণায়ক হতে কিন্তু চলেছে। দুটি রাজ্যকেও কিন্তু আপনাদের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে চলেছে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের পঞ্চম এবং দশম কানেকশান সপ্তমপতিকে নিয়ে অবস্থান করছে, দ্বাদশপতিকে নিয়ে, মানে দুর্দান্ত। আপনাদেরও হংস নামক মহাপুরুষ রাজ্য এবং মালব্য নামক মহাপুরুষ রাজ্য দুটি রাজ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে। এই সময়ের মধ্যে আপনাদের ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উন্নতি দেখা যাচ্ছে। আপনাদের ক্ষেত্রে শেয়ার মার্কেট, গোল্ড থেকে আপনারা লাভ পাবেন এবং অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, জিমস জুয়েলারির সঙ্গে যারা যুক্ত আছেন, এই জায়গা থেকে কিন্তু যথেষ্ট বেনিফিটেড এই সময় আপনারা কিন্তু হবেন। অর্থাৎ আপনার মিথুন রাশি যদি আপনি হন, আপনার ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক সৌভাগ্য কিন্তু আসতে চলেছে। ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনাদের পুনরুদ্ধার এ সময় হতে চলেছে। ফিনান্সিয়াল দিক থেকে আপনাদের ডেভেলপমেন্টের জায়গা থাকছে এবং এর পাশাপাশি আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনাদের রিকভারি এ সময় কিন্তু হবে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার
মীন রাশি, মীন রাশির এক কথায় আমি যদি বলি, আপনাদের সোনায় সোয়াগা কিন্তু হতে চলেছে। আপনাদের আর্থিক স্থিতির জায়গা মজবুত কিন্তু হতে চলেছে, অর্থনৈতিক সমৃদ্ধি জায়গা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। এবং আপনাদের এই সময়ের মধ্যে যে কোনো কার্যের সফলতা কিন্তু আপনারা পাবেন, বড় ধরনের কন্ট্রাক্টগুলো এই সময় কিন্তু দেখা যাচ্ছে। এবং এর পাশাপাশি আপনাদের এই সময়ের মধ্যে আপনাদের যথেষ্ট ডেভেলপমেন্ট আপনাদের কিন্তু হতে চলেছে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু হংসনম মহাপুরুষ রাজযোগ এবং মালব্যনম মহাপুরুষ রাজযোগ দু দুটি রাজ্য কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু সৃষ্টি কিন্তু করছে। আপনি মীন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক ভূমিকা কিন্তু হতে কিন্তু চলেছে। এবং প্রপার্টি থেকে লাভ, ভূ সম্পত্তি থেকে লাভ, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। এবং এই সময়ের মধ্যে আপনাদের বিশেষভাবে শুভ বিবাহ, গোল্ড, শেয়ার মার্কেট থেকে লাভ এবং ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় কি না, সেই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু এ সময় দেখা যাচ্ছে। আপনি যদি মীন রাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক হতে চলেছে আগামী 20 দিন, খেলা হতে চলেছে। আমি আবারও বলছি মীন রাশির, এবং আপনাদের ডিজায়ারগুলো ফুলফিলমেন্ট হতে কিন্তু চলেছে। এবং সম্পত্তির দিক থেকে লাভবান আপনারা কিন্তু হবেন, এবং কর্মক্ষেত্রে উন্নতি, কর্মযোগ, কর্মক্ষেত্রের প্রমোশন, পদোন্নতি, এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে আপনি মীন রাশি মানুষ আপনার ক্ষেত্রে। এরপর যে রাশির কথা আমি বলবো, সবশেষ যে রাশি খেলা হতে চলেছে 4 নম্বর রাশি, সেই রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের সোনায় সোয়াগা একাদশপতি চতুর্থভাবে, চতুর্থপতি চতুর্থভাবে রাশির অধিপতিকে কানেক্ট করছে, মানে দুর্দান্ত কানেকশান কিন্তু ধনুরাশির ক্ষেত্রে কিন্তু থাকছে। আগামী 20 দিন ধনুরাশিরও কিন্তু খেলা হতে চলেছে। আপনাদের ক্ষেত্রে হংসনম মহাপুরুষ রাজযোগ এবং মালব্যনম মহাপুরুষ রাজযোগ কিন্তু সৃষ্টি কিন্তু করছে। এবং অর্থনৈতিক দিক থেকে সফলতা আপনাদের এই সময় আসতে চলেছে, আর্থিক স্থিতির জায়গা এই সময় মজবুত হতে চলেছে। এবং এই সময়ের মধ্যে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো হবে। যারা মায়ের হেলথ নিয়ে টেনশন করছিলেন, মায়ের স্বাস্থ্যের দিকটা, স্বাস্থ্যের উন্নতি কিন্তু এই সময় আপনাদের হবে। এবং মান সম্মান যশ বৃদ্ধি করবে। এবং আপনাদের বিদেশ থেকে লাভ এই সময় দিবে, বিদেশের সাথে যারা রত আছে। এবং যে কোনো কার্যে আপনারা সফলতা পাবেন, দীর্ঘদিন আটকে আছে এই টাকা আপনারা ফিরে পাবেন। এবং আপনাদের বিশেষ করে ইনকামটা, দৈনিক রোজগারটা ডাবলিং আপনাদের কিন্তু হতে চলেছে। এবং আপনাদের এই সময়ের মধ্যে বিশেষ করে কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু কাটবে। এবং ভাগ্যের সাপোর্ট, সম্পত্তিগত দিক থেকে লাভ, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনার সৃষ্টি করছে ধনুরাশির ক্ষেত্রে। এবং উচ্চ পদ প্রতিষ্ঠা লাভ, তার মধ্যে শনি সাড়েসাতি আপনাদের শেষ হয়ে গেছে, দুহাত ভরে অর্থ কিন্তু ধনুরাশি পেতে চলেছে। অর্থাৎ এক কথায় যদি বলি, স্বর্ণ মুকুট পড়তে চলেছে ধনুরাশি। এবং এই সময়ের মধ্যে আপনাদের উন্নতি কিন্তু চোখে পড়ার মতনই কিন্তু দেখা যাচ্ছে। এই 4 রাশি নির্ণায়ক হতে
চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।